দেশের ওষুধ শিল্পের সাফল্যের দিগন্ত বহুদূর পর্যন্ত বিস্তৃত হওয়ার সম্ভাবনা দেখছেন উদ্যোক্তারা রপ্তানি খাতে অগ্রযাত্রা দেশের ভেতরে কাঁচামাল উৎপাদন এবং বিশ্বের সব দেশে বাংলাদেশের ওষুধ বিক্রির শুধু প্রসারী স্বপ্ন ঘিরে রেখেছে দেশের এই বিপুল সম্ভাবনাময় আগে। দেশে প্রথমবারের মতো মরণবেধি ক্যান্সারের ওষুধ উৎপাদন শুরু করেছে তিনটি ওষুধ কোম্পানি এখন প্রায় তিন হাজার কোটি টাকার ওষুধ রপ্তানি হলেও এই শিল্পের শীর্ষ ব্যক্তিরা মনে করেন দু সালের মধ্যে রপ্তানি খাদ থেকে আয়ের গার্মেন্ট শিল্পের পরেই জায়গা করে নিতে পারে দেশের ওষুধ শিল্প দুই হাজার একুশের শেষ দিকে যদি হিসাব করেন আপনি দেখবেন আজকে বর্তমানে যে এক্সপোর্ট ফিগার সেই এক্সপোর্ট ফিগারের মাল্টিপল এক্সপোর্ট বেড়ে গেছে বুমিং ব্যবসাটা হবে কিন্তু তখন । তিন বছর পরেই এখন যেসব এক্সপোর্ট এটাকে আমরা এক্সপোর্ট ধরি না ফিগার আমার ধরনের একটা বিশাল জাম দিবে। দুশো আটাত্তরটি অ্যালোপ্যাথিক ওষুধ উৎপাদনকারী প্রতিষ্ঠানের মধ্যে প্রায় ষাটটির মতো প্রতিষ্ঠান ওষুধ রপ্তানি করে আগামী এক বছরের মধ্যে এই সংখ্যা দ্বিগুণেরও বেশি হওয়ার সম্ভাবনা দেখছেন ওষুধ শিল্পের নেতারা আর তাহলে রপ্তানি খাত থেকে রাজস্ব আদায়ের পরিমাণ বিবেচনায় ওষুধ শিল্প হবে দ্বিতীয় বৃহৎ খাত কয়েক বছরের ভিতরে আমাদের এই রপ্তানি কয়েক গুণ বেড়ে যাবে ওষুধের কাঁচামাল মূলত আমদানি নির্ভর তবে এই শিল্পের উদ্যোক্তারা সরকারি প্রচেষ্টা ও প্রত্যাশার প্রেক্ষিতে এসব কাঁচামালের ওপর আমদানি নির্ভরতা ক্রমশ কমিয়ে দেশের ভেতর কাঁচামালের উৎস তৈরির দিকেও মনোযোগী হচ্ছেন এপিআই পার্ক করে দিচ্ছে করেছে অলমোস্ট কমপ্লিট আমার সাথে মাননীয় মন্ত্রী মহোদয় সাহেবের সাথে সেদিনও কথা হলো ত্রিশ চল্লিশটা বড় বড় এপিআই শিল্প পার্ক আমরা দেখতে পাব খুব শীঘ্রই বর্তমানে একশো ছাব্বিশটি দেশে বাংলাদেশের ওষুধ রপ্তানি হচ্ছে কিন্তু শিল্প

কাস্টমার আমাদের দেশে চলে ওষুধ নেওয়ার জন্য বেশ কয়েকটি ওষুধ উৎপাদনকারী দেশীয় কারখানা সরজমিন ঘুরে দেখবার সময় শুধু আধুনিক অবকাঠামো ও যন্ত্রপাতির সমাবেশই নয় দেশের বর্তমান সামাজিক ও যোগাযোগ ব্যবস্থার বাস্তবতা বিবেচনায় নিয়ে এসব প্রতিষ্ঠানের কর্মীদের নিয়মিত জীবনযাত্রার নানা আয়োজনের বিষয়টিও নজরের মধ্যে রাখছে ওষুধ উৎপাদনকারী প্রতিষ্ঠানগুলো কামরান করিম বৈশাখী সংবাদ ঢাকা